আসসালামু আলাইকুম। জুয়ার ফার্মিং অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আমি আজকে আমাদের খামারের একটা সমস্যা তুলে ধরব। এই যে দেখেন, এই যে মুরগির বাচ্চাটা, এর কিন্তু 3 মাস হয়ে গেছে, কিন্তু এক হচ্ছে গ্রোথ হয়নি, একদম বাড়েনি। দেখেন পাখা কীভাবে ঝুলায় আসছে, আর চোখটা একটু দেখেন, একটু দেখতে হবে। এই সমস্যা অনেকের খামারে কিন্তু আছে। আমার কমেন্ট সেকশানে কিন্তু এটা এসছে যে আপু পাখা ঝুলে গেছে, কী করব। ওর সমস্যা কিন্তু শুধু পাখা ঝোলা না, আরও কিছু সমস্যা আছে। দেখেন পাখা কীভাবে ঝুলে আছে, আর একটু চোখটাও দেখতে হবে। দেখেন চোখটা কিন্তু স্বাভাবিক না, মুরগির চোখ কিন্তু বলে দেয় মুরগি ভালো আছে কি না। দেখেন কীভাবে বসে আছে, বসার সময় একদম পুরা স্কিনটা বের করে দেয়, এবং মানে কেমন যে আমরা যে উইংসটা খাই, যে ওদের যে পাখাটা সেটা একদম ভেতরের যে হাড়টা উঁচু করে দেয়, আর পা ঠেলে সামনে দেওয়া। আবার আমি দেখাচ্ছি, আমি বারবার এই ফুটেজটা দেখাচ্ছি, এবং আমি কিন্তু একটু মোশনটা স্লো করে দিচ্ছি। খুব ভালোভাবে দেখেন, আমাদের এই মুরগিগুলো যখন লিটারে ছিল, তখন কিন্তু আমি আসলে মানে মনে করছি যে ওদের গরম লাগছে, পাখা ফুলায় আসছে। কিন্তু এইখানে আসার পরপরই আমি দেখলাম যে আসলে সমস্যাটা অন্য জায়গায়। দেখেন আমি পাটা দেখাচ্ছি কীভাবে পাটা একদম মেলায় দিয়ে বসে আসছে, যেটা অন্য মুরগি কিন্তু এইভাবে বসে না। হ্যাঁ, মানে অন্য মুরগির বসার স্টাইলটা একটু আলাদা থাকে। এখন এই মাচায় আসার পরে এই ছবিগুলো কিন্তু আমি ডাক্তারকে পাঠিয়েছিলাম। তো ডাক্তার সাহেব কিন্তু এটা দেখে, আসলে সমস্যা যেটা, এটার আমি একটা পেরোসিস নিয়ে ভিডিও দিয়েছিলাম, সেই পেরোসিসের সমস্যায়ও ভুগছে, এবং পাখার যে প্যারালাইসিস সেই সমস্যায় ভুগছে। তো একেবারে ম্যাল নিউট্রিশনে ভুগছে, পুষ্টিহীনতায় ভুগছে। দেখেন আমি দেখাচ্ছি, পা কিন্তু বাঁকা। এ যখন আসছিল, আপনাদের মনে আছে কি না, একটা প্রতিবন্ধী ছিল, মুরগি ছিল, একদম হাঁটতে পারতো না। এই মুরগিটারও কিন্তু পা বাঁকা অল্প ছিল, কিন্তু বড় হচ্ছে আর পা আরও বেশি বাঁকছে। আর যে প্রতিবন্ধী মুরগিটা ছিল, ওকে কিন্তু আমরা জবাই করে ফেলছি, খেয়ে ফেলছি। এখন এই মুরগিটা, ওই প্রতিবন্ধী মুরগিটা নাকি স্বাভাবিক হয়েছিল, হওয়ার পরে নাকি এই অবস্থা। তারপরে একই ব্যাচের আরও যে মুরগি আসছে, সেই মুরগির কিন্তু আরও ডিফেক্ট, অন্য মুরগিরও ডিফেক্ট আছে। এরকম সমস্যা কিন্তু দুটো মুরগির মধ্যে, এবং দুটো মুরগির একই কালার। এক দেখেন, একটা মুরগির দেখেন আঙ্গুল কয়টা, একটা বেশি আঙ্গুল, কিন্তু 5টা, 4টা আঙ্গুলের জায়গায় আঙ্গুল 5টা। এখন একই যে ব্যাচের আসছে দুটো খামার থেকে, একটা খামারের মুরগি আসছে অল্প কয়েকটা, তার মধ্যে একজন প্রতিবন্ধী, একটা মুরগি প্রতিবন্ধী, একটা মুরগির পায় 5টা আঙ্গুল, একটা মুরগির পা বাঁকা। এখন আসলে এটা অনেক কারণেই হতে পারে, কিন্তু এই মুরগিগুলো কিন্তু একেবারে, দেখেন হাঁটছে, দেখেন পায়ের আঙ্গুল একদম বাঁকা। আসার পরে কিন্তু এদের পা বাঁকা ছিল। আপনাদের একদম প্রথম দিককার ভিডিও, আমার ভিডিও যারা দেখেছে, তারা কিন্তু দেখেছেন যে এরা খাচ্ছে না, মানে বড়রা এদেরকে খেতে দিচ্ছিল না, এদেরকে আমি হাতে করে করে সেই মানে খাওয়াতে হয়েছে। এবং আমি খাওয়াতে গেলে করতো কি, ওই অন্যান্য মুরগিগুলো আমাকে ঠোকর দিত, মাথায় উঠে মানে পড়তো, কাঁধে উঠতো, খেতে দেবে না। মানে আমি ঢুকলে ওরা বুঝতে পারতো যে এদেরকে খাওয়াতে আসছি। এবং এদেরই কিন্তু ইনফেকশাস করাইজা, যেটা সে করাইজা কিন্তু এদের হয়েছিল, এবং প্রায় 1 মাস এরা ভুগছিল। অ্যান্টিবায়োটিকের ডোজ এত বেশি পড়ে গেছে, এই অ্যান্টিবায়োটিকের ডোজ পড়াটাকে, বেশি পড়াটাকে এদের আরও বেশি পড়ছে। এই অ্যান্টিবায়োটিকের ডোজ বেশি দেওয়াটাকেই ডাক্তার কিন্তু আরও এই সমস্যার কারণ বলে চিহ্নিত করছেন। এখন ডাক্তার যেটা কি বলছেন, আমরা কি ওষুধ দিচ্ছি, হ্যাঁ, এখন এই যে সমস্যাগুলো, এই সমস্যা কিন্তু একদিনে ভালো হবে না, মানে অল্প দিন ওষুধ খাওয়ালাম ভালো হয়ে গেল এরকমটা না, দীর্ঘদিন ওষুধ খাওয়ায় যেতে হবে। সমস্যা কিন্তু এই পর্যন্ত না, সমস্যা আরও আছে। এই যে দেখেন, আমি আর একটু দেখাই, এই যে বোকা মোরগটা, এও কিন্তু ওই একই, কিন্তু একই গ্রুপের, কিন্তু ও কিন্তু মাশাল্লাহ অনেক বাড়ছে, কিন্তু সমস্যা ওর মধ্যেও আছে। এই যে এই একই ব্যাচের যে মুরগিগুলা বা মোরগগুলা, এদের কি হচ্ছে, ঠান্ডা যাচ্ছে না। আমি যে বড় মোরগটাকে দেখালাম, বোকা মোরগ,
ওইটা আমার খুব প্রিয় একটা মোরগ, ও কিন্তু খুব জোরে জোরে কাশি দেয়। এই যে ভিডিওতে দেখে কিন্তু কয়েকজন কমেন্ট করেছে, কেউ বলেছে আপু, কেউ বলেছে আন্টি আপনার ওই মুরগি কিন্তু কাশি দিচ্ছে, দেখেন আমি কিন্তু পা বারবার দেখানোর চেষ্টা করছি। আপনাদের ফ্লকে বা আপনাদের খামারে যদি এরকম মুরগি থাকে তাহলে আপনারা একটু চিহ্নিত করেন। আমি কিন্তু বলেছি যে বিভিন্ন ভিটামিন, ভিটামিন বি এর কিছু সিরিজ নিয়ে কথা বলেছিলাম, আপনারা জানেন যে কোন ভিটামিনের অভাবে এই পায়ের আঙ্গুল বেঁকে যায়। এখন আমরা কি ওষুধ দিচ্ছি আমি সেটা নিয়ে একটু পরে কথা বলছি, ভিডিওর শেষে থাকছে, অবশ্যই আমি সেটা নিয়ে কথা বলবো আজকে। কিন্তু তার আগে আমি একটু কথা বলি অন্য প্রসঙ্গে। এই মোরগগুলোর ছবি দেখে এবং ভিডিও ফুটেজ দেখে এবং এদের যে ঠান্ডা যাচ্ছে না একেবারে কোনোভাবেতেই, এত কড়া কড়া অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, তারপরে ব্রঙ্কোভেট দেওয়া হচ্ছে, কোনো কিছুতেই যাচ্ছে না, ডায়ালোরেস ভেট দেওয়া হচ্ছে, কোনো কিছুতেই যাচ্ছে না, এটা শুনে ডাক্তার সাহেব কিন্তু একটা কথা বলেছেন আমাকে, যে উনি বলেছেন যে এটা ভাবি আপনারা খেয়ে ফেলেন। কেন এটা বলছেন আমি বলি, এই যে ঠান্ডা, ঠান্ডাটা কিন্তু একটা ছোঁয়াচে রোগ। আপনার খামারে যদি একটা বা দুটো মুরগি ঠান্ডা লাগে, এই যে হাঁচি কাশি, এটা কিন্তু একদম খামারে ছড়ায় যায়। আর এই কারণেই ডাক্তার সাহেব কিন্তু বলেছেন যে এইটা, এই দুটা, বিশেষ করে এই দুটা মুরগি মোরগকে আপনারা খেয়ে ফেলেন, আর উনি ওই বড় মোরগটাকেও কিন্তু খেয়ে ফেলতে বলছেন, কারণ ওদের, ওর কিন্তু ঠান্ডা যাচ্ছেই না, একেবারে কিছুক্ষণ পরপরে একটা করে হাঁচি দেয়, কাশি দেয়, এবং ওর গলার থেকে একটা ঘর ঘর শব্দ আসছে। কিন্তু ওর কিন্তু ছোটাছুটি আছে, ঠিক মতো খাচ্ছে, কোনোটাতেই কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা ওই একটা জায়গাতে। আমি কিন্তু একই ফুটেজ বারবার দেখাচ্ছি, আপনারা সমস্যাটাকে দেখেন প্লিজ। ডাক্তার সাহেবের কথা বলছিলাম, তো ওনার মতে যেহেতু এরা একদম গ্রোথ আসেই নাই এবং ওদের এই অবস্থা, তারপরে চোখের অবস্থা দেখে বলছে যে ভাবি এরা হচ্ছে একেবারে অপুষ্টিতে ভুগছে, ম্যালনিউট্রিশনে ভুগছে, অনেক কিছুর ঘাটতি এদের আছে, এবং যতই আপনি সুন্দর ভালো ভালো খাবার দেন না কেন, ওইটা পূরণ হওয়া খুবই কঠিন, কারণ একেবারে মানে ছোট থেকে ওদের এই অভাবটা হয়ে গেছে। তো আপনারা খেয়ে ফেলেন, কিন্তু আমি চাচ্ছি যে একটু দেখতে, কারণ আমি কিন্তু একটা কথা প্রথমেই বলছি যে আমি শিখতে চাই, কোনো একটা সমস্যা দেখা দিলে সাথে সাথে যদি আমরা সেই মোরগটাকে বা মুরগিটাকে খেয়ে ফেলি তাহলে কিন্তু আমি শিখতে পারলাম না। আমি খাবো ঠিক আছে, কিন্তু আমি একটু চেষ্টা করব। এখন সমস্যা যেটা, চেষ্টা করতে গিয়ে অন্য মুরগিগুলো মানে এফেক্টেড না হয়ে যায়, আল্লাহ ভরসা। এখন ওদেরকে আমি কি কি ওষুধ দিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। একদম সকালে চলে আসি, সকালবেলা কী দিচ্ছি আপনাদের, পেরোসিসের কথা মনে আছে কিনা, আমার একটা ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম সকালে কোলিন 75 অথবা ফিডবার্ড এই ওষুধটা সকালে দিতে হবে, এর সাথে পৃথি WS দিতে হবে। এখন কোলিন 75 বা ফিডবার্ড আমরা কোথাও খুঁজে পাইনি, সাফারে কোনো দোকানই কিন্তু এটা পাওয়া যায়নি, এখন আমরা অর্ডার আনিনি। পৃথি WS দিচ্ছি, কিন্তু কিভাবে দিচ্ছি, আমরা পানি নিচ্ছি, পানিতে হেমিকো পিএস দিচ্ছি, সেখানে পৃথি WS দিচ্ছি, 1 লিটার পানিতে 1 গ্রাম, আর জিসফেট দিচ্ছি সাথে কিন্তু ব্রঙ্কোভেট দিচ্ছি, যেহেতু পুরা মানে আমার খামারে ছড়ায় গেছে, সবাই কম বেশি একটু হাঁচাহাঁচি করছে। এখানে আরেকটা ব্যাপার আছে, যেহেতু ওই যে মানে খামারের ভেতরে কিন্তু ভাঙাভাঙি হচ্ছে, আপনারা দেখছেন কিছুদিন আগে ওইখানে কিন্তু ওই ভেঙে ফেলে, ইট টিট ভেঙে ফেলে আবার গাঁথনি দেওয়া হচ্ছে, তো এই মানে এটা কিন্তু এই খামারে, এই এই শেডের ভেতরেই, যার জন্য হচ্ছে কি ফ্যান তো অফ অবশ্যই করে রাখছি, কিন্তু একটা ঠান্ডা ধুলা কিন্তু একটু উঠছে, তো ঠান্ডা একটা লেগে গেছে, আর এই বাচ্চাগুলো থেকেও কিন্তু সংক্রমণ ছড়াচ্ছে, সেটা আমরা আশঙ্কা করছি, তার জন্য সবাইকেই ব্রঙ্কোভেট দেওয়া হচ্ছে। তাহলে সকালে আমরা কী দিচ্ছি, পৃথি WS দিচ্ছি, পানির পিএস দিচ্ছি, হেমিকো পিএস দিচ্ছি, জিসভেট দিচ্ছি, ব্রঙ্কোভেট দিচ্ছি। এবার আসি যে দুপুরে আমরা কী দিচ্ছি, দুপুরে পানিতে আমরা স্যালাইন দিচ্ছি প্রথমত, এরপরে দেওয়ার কথা প্যানামিন, তো প্যানামিন আমরা পাইনি, যার জন্য প্রোটিমিন দিচ্ছি, প্রোটিমিন নিয়ে আসছে, প্রোটিমিন আর প্যানামিন একই কোম্পানি আলাদা, তো প্রোটিমিন আমরা 1 লিটার পানিতে 2 ml মেশাই দিচ্ছি, ক্যালপ্লেক্স আলহামদুলিল্লাহ পাওয়া গেছে, সেটা 1 লিটার পানিতে 3 ml মেশাচ্ছি, আর ব্রঙ্কোভেট দিচ্ছি,
তাহলে কি হচ্ছে, পানিতে আমরা ভেট স্যালাইন দিচ্ছি, সাথে কি মেশাচ্ছি, প্রোটিমিন দিচ্ছি, যেটা প্যানামিন, প্রোটিমিন দিচ্ছি, ক্যালপ্লেক্স দিচ্ছি, আর সাথে ব্রঙ্কোভেট দিচ্ছি। এখন আমরা এইটা গত 3 দিন ধরে কিন্তু দিচ্ছি, আমি কিন্তু সব সময় গিয়ে মানে খেয়াল রাখছি যে ওদের উন্নতি কতটুকু হয়। এখন এমন না যে আমি সাপ্লিমেন্ট দিলাম আর সঙ্গে সঙ্গে উন্নতি হয়ে গেল, তবে একেবারে প্যারালাইসিস অবস্থা থেকেও কিন্তু মুরগিকে ফিরায় আনা সম্ভব, সময় দিতে হয়, ধৈর্য ধরতে হয়। কিন্তু এদের ক্ষেত্রে যে সমস্যাটা হয়ে গেছে, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা একদম মানে নাই। এই ক্ষেত্রে একটা কথা বলি, এ ধরনের মুরগি যদি খামারে থাকে তাহলে কি হয়, এদের না যে কোনো রোগ খুব দ্রুত অ্যাটাক করে। ধরেন একটা ভাইরাল সমস্যা আসলো, অন্য মুরগি হয়তো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, কিন্তু এই মুরগির যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম, একে ধরে ফেললো খুব দ্রুত, তখন কি হবে জানেন, পুরা খামারের সাথে সাথে ছড়ায় যাবে। এই কারণে এরকম সমস্যা দেখলে যারা বাড়ে নেই আর যাদের সংকট বা অসুস্থতা যাচ্ছে না, সেরকম ক্ষেত্রে আমাদের মনে হয় যে ব্যবস্থা নিয়ে ফেলা ভালো, সেটাকে খেয়ে ফেলাই উত্তম। কিন্তু আমি একটু দেখব, দেখে তারপরে হয়তো কয়েকদিনের মধ্যে ব্যবস্থা করব। তবে আমি কতটুকু উপকার হচ্ছে বা পাচ্ছি বা পাচ্ছি না, সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো। আমি আমাদের খামারে মুরগিদের যা যা দিব, যা যা করব, ইনশাল্লাহ আপনাদের সাথে সবটাই শেয়ার করব। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।